সামনেই পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনের প্রাককালে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল সমর্থিত প্রাথমিক শিক্ষকদের নিয়ে চলছে বুথ ভিত্তিক কর্মী সভা রবিবার এই সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা পরিষদ ভবনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান ব্লক সভাপতি নিখিল বর্মন সহ অন্যান্য সদস্যরা একেবারে ঘরোয়া বৈঠক করা হয় নির্বাচনে দলের শিক্ষক সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা কি হবে তার রূপরেখা প্রস্তুত করা হয় এদিন ব্লক সভাপতি নিখিল বর্মন জানিয়েছেন পঞ্চায়েত ভোটের আগে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে তৃণমূল সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যেখানে সামিল হবেন সংগঠনের কর্মীরা আজকে কর্মসূচি হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নেতৃত্বে বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদেরকে বলেছিল যে দিদির সুরক্ষা কবচকে সামনে রেখে দুর্ভিত্তিক যে একটা কর্মী দু্তিক যে শিক্ষক চলো কর্মী সেটা নিয়ে আমরা দু হাজার তেইশের আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দিদি সুরক্ষা কবচের বার্তা এবং উদ্ভিত্তিক শিক্ষকগুলো কি করে দিদির উন্নয়নকে তুলে ধরবে এটা নিয়ে আজকে আমাদের রায়গঞ্জ ব্লকের সমস্ত শিক্ষক শিক্ষিকা দিন নিয়ে কর্মী